শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা ও পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি। সুপ্রিয় দর্শক, দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, মহাকালের গর্ভে আরেকটি বছর কিছুক্ষণের মধ্যেই আলো হারাবে, আমরা পা ফেলব একটি নতুন বছরে, আলোকোজ্জ্বল নতুন দিনে। আমাদের এই অনুষ্ঠান যখন শেষ হবে তখন একটি বছরের আলো ধীরে ধীরে কমে আসবে, সেটি মহাকালের গর্ভে বিলীন হবে। আপনাদের সবাইকে এই যে পুরনো বছর 2015 সাল, এই পুরনো বছরে শুভেচ্ছা জানাই এবং এই বছর আমাদের ভালো কেটেছে এই প্রত্যাশাই করছি। একই সঙ্গে আজকে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট, এই দুটো পরীক্ষার ফল ঘোষিত হয়েছে। যারা পাস করেছে, যারা কৃতকার্য হয়েছে এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সবার জন্যেই আমাদের থাকছে বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা প্রত্যাশা করব তারা ভবিষ্যতে এগিয়ে যাবে, যার যার লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে সঙ্গে থাকবে বাংলা ভিশন। সুপ্রিয় দর্শক, আমরা এবার আমাদের আজকের আয়োজনে আসি। আজকের আয়োজন আমরা মূলত 36তম বিসিএস প্রিলিমিনারি, তাকে সামনে নিয়ে করেছি। এই পরীক্ষা আপনারা জানেন যে জানুয়ারি মাসের 8 তারিখ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2016 জানুয়ারি মাস 8 তারিখ। সেটাকে সামনে রেখে 36তম বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ বাছাই পরীক্ষা, আমরা আজকে বাংলা নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন প্রথমেই তাঁদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে আছেন আর কে মল্লিক। আর কে মল্লিক, তিনি সহকারী অধ্যাপক বাংলা বিষয়ের, তিনি কর্মরত আছেন সরকারি তিতুমীর কলেজ ঢাকায়। আর আমার বাঁদিকে আছেন মুনিরা সুলতানা। মুনিরা সুলতানা, তিনি সহকারী অধ্যাপক বাংলা বিভাগের, কর্মরত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুপ্রিয় দর্শক, একই সঙ্গে জানিয়ে রাখি মুনিরা সুলতানা তিনি 28তম বিসিএসএ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা নিয়েছেন। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে সরাসরি ফোন করা যায়, সরাসরি জিজ্ঞাসা উপস্থাপন করা যায়। আপনারা যারা ফোন করবেন, যারা জিজ্ঞাসা উপস্থাপন করবেন, টেলিভিশনের পর্দায় যে ফোন নম্বরগুলো দেখা যাবে সেগুলো ব্যবহার করবেন এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে আর কে মল্লিক, আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা বলছিলাম যে 36তম বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ বাছাই পরীক্ষার আমাদের আজকের আয়োজন। আমরা জানি যে 35 নাম্বার থাকবে 200 নাম্বারের মধ্যে। প্রথমে আপনি একটু বলবেন যে এই যে নাম্বার, আগে তো 100 নাম্বার ছিল, গত বছরও 200 নাম্বার পরীক্ষা হয়েছে। প্রথমে যারা পরীক্ষা দেবে তাদের মাইন্ড সেট আপটা কেমন হওয়া উচিত? 200 নাম্বারের জন্য হাতে সময় পাচ্ছে বেশি, কিন্তু একই সঙ্গে প্রশ্নও বেড়ে গেছে, একটু মাইন্ড সেট আপনি কথা বলবেন। ধন্যবাদ স্যার। যারা এবার 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছে, এরা আমরা এই নতুন সিলেবাসে এরা দ্বিতীয় ব্যাচ, যেহেতু প্রথম ব্যাচের একটা পরীক্ষা হয়ে গিয়েছে, এরা মোটামুটি একটা মানসিক প্রস্তুতির যে ব্যাপারটা সেটা এরা অলরেডি নিয়ে ফেলেছে হাতে, একদম সময় এদের কম, এই স্বল্প সময়ের ভিতরে এদের প্রস্তুতি নিতে হচ্ছে। আরেকটা বিষয় হলো যে এখানে আগে যেমন 100 নম্বরের জন্য 1 ঘন্টা সময় ছিল, এখন 200 নম্বরের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ, অর্থাৎ এখানে সময় কিন্তু বাড়েনি। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার যে 36 সেকেন্ড সময়, সেই সময়টা ঠিকই আছে। তবে এইখানে যেটা তার সুবিধা হলো যে বাংলা বিষয়ে যে 35টি প্রশ্ন, এখানে সে যদি খুব ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারে এবং খুব কম সময়ের ভিতরে, ইচ্ছা করলে সে 10 মিনিটের ভিতরে এই অ্যান্সারগুলো করে ফেলতে পারে যদি জানে, এবং সেই সময়টা সে অন্য সাবজেক্টে ব্যয় করতে পারে, এটা কিন্তু তার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট আমরা বলবো। তা এখন বাংলা বিষয়ে যে আমাদের 35 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে এখন যে সিলেবাস এবং সিলেবাসটা সুন্দরভাবে বিভাজন করেই দেয়া আছে, সেখানে দেয়া আছে বাংলা ভাষা এর জন্য 15 নম্বর বরাদ্দ এবং বাংলা সাহিত্য এখানে 20 নম্বর বরাদ্দ, এবং বাংলা সাহিত্য আবার এখানে দুটো ভাগ করে দেওয়া আছে, প্রাচীন এবং মধ্যযুগ, এখান থেকে মাত্র 5 নম্বরের প্রশ্ন এবং আধুনিক যুগ থেকে 20 নম্বরের প্রশ্ন। তো দেখা যাচ্ছে যে এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, এবং যেহেতু
পরীক্ষার্থীদের সময় অনেক কম, তা আমরা আলোচনা সেভাবেই করব যাতে এই স্বল্প সময়ের প্রস্তুতিতে ওরা ভালো করতে পারে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ, আমরা সেটাই বলছিলাম যে হাতে কিন্তু সময় কম, আজকে বছর শেষ হয়ে যাবে, সেদিক থেকে কালকে থেকে শুরু যদি হয় হাতে আর মাত্র 7 দিন, 8 দিনের মাথায় পরীক্ষা। এই যে 7 দিন, এই 7 দিনের মধ্যে বাংলার প্রস্তুতিটি কেমন হবে? এবং আমরা জানি যে সব ক্ষেত্রেই কিন্তু নাম্বার নির্দিষ্ট আছে, অর্থাৎ ইংরেজির জন্যও যে নাম্বার, বাংলার জন্যও যে নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যদি বিবেচনা করি। সেক্ষেত্রে এখন মুনিরা সুলতান, আপনার কাছে একটু জিজ্ঞাসা করব। একটু আগে শুনছিলাম বাংলা ভাষার জন্যে 15 নম্বর থাকছে, সাহিত্য সেখানে 20 নম্বর থাকছে। আপনি একটু বলবেন যে বাংলা ভাষার ক্ষেত্রে পড়বার জন্য কোন কোন জায়গাগুলো একটু দেখা দরকার? এখানে স্যার ধন্যবাদ স্যার প্রশ্নের জন্য। আমরা দেখেছি যে সিলেবাসে নির্ধারিত আছে বেশ কিছু বিষয়, এর মধ্যে আমি দেখেছি যে প্রথমেই রয়েছে বাংলা ভাষার পরিচয় সংক্রান্ত একটি অধ্যায়, এবং তারপরে বলে দেওয়া আছে তারা বাংলা ভাষা ব্যাকরণের প্রাথমিক পরিচয়ের পরেই বাক্য শুদ্ধি এবং শব্দ শুদ্ধি এগুলো আছে। এগুলো খুব গুরুত্বের সঙ্গে দেখলাম দেওয়া হয়েছে, প্রয়োগ অপপ্রয়োগ। তারপর আছে সমাস, কারক বিভক্তিটা দেখলাম বাদ দেওয়া হয়েছে, সুতরাং অনেকের কারক বিভক্তি নিয়ে একটু ভয় থাকে নির্ণয় করার ক্ষেত্রে, সুতরাং এটা নিশ্চিন্ত যে ওটা পড়তে হচ্ছে না। এবং গতবারও যে প্রশ্নটা করা হয়েছে সিলেবাসের আলোকে, সেখানে খুব স্পষ্টতই দেখেছি যে যেভাবে সিলেবাসের ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী প্রশ্নটাও কিন্তু করা হয়েছে, এবং এটা ছাত্রছাত্রীদের জন্য একটু নির্ভয়ের ব্যাপার যে তারা মোটামুটিভাবে ধরে নিতে পারে যে সিলেবাসে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে প্রস্তুতি নিলে তারা প্রশ্নের উত্তর করতে পারবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের কথা ছিল, দীর্ঘদিন আমরা লেখালেখিও করেছি এই নিয়ে, সেটি হলো যে যদি একটি সিলেবাস দেওয়া হয় তাহলে সিলেবাস অনুসারে কেন প্রশ্ন করা হবে না। আমরা আগে দেখতাম যে সিলেবাস দেওয়া হয়েছে কিন্তু সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে, যেহেতু এটি একটি ওপেন কম্পিটিশন, যেহেতু এখানে ওই অর্থে বিভিন্ন ডিসিপ্লিনের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, এর কারণে আমাদের বিবেচনা হলো সিলেবাস থাকলে সেই সিলেবাস অনুসারে পরীক্ষা হওয়া উচিত এবং প্রশ্ন করা উচিত। আমরা অত্যন্ত খুশি যে একটু আগে মুনিরা সুলতানা যেটা বলছিলেন যে গতবার সিলেবাসকে অনুসরণ করেই প্রশ্ন এসছে, আমরা আশা করব এবারও সিলেবাস অনুসরণ করেই প্রশ্ন আসবে, প্রশ্ন কাঠামোটা তৈরি হবে। একটু বাংলা ভাষা নিয়ে কথা বলি, আচ্ছা আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় আছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আলোচনা করছিলাম বাংলা নিয়ে, বিসিএস প্রিলিমিনারি 36তম। আমরা আর কে মল্লিক, আপনার কাছে যেতে চাই যে বাংলা ভাষা নিয়ে প্রস্তুতিটি কেমন হতে পারে, যেহেতু সিলেবাসে বাংলা ভাষার কি কি বিষয় প্রশ্ন হবে সেটি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, সিলেবাসে যেটা হলো যে 12টি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং এই 12টি থেকে 15টা প্রশ্ন থাকবে। তো এর মধ্যে প্রথমে যেটা বাংলা ভাষার যে প্রয়োগ এবং অপপ্রয়োগ, এখান থেকে একটি প্রশ্ন এবারও ছিল, এই যে প্রথম যেটা, যেবার যেটা ছিল যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার কেন, মানে এখানে বানানটা যে পরিষ্কার এবং পুরস্কার এবং দুইটা স্বয়ের নিচে আন্ডারলাইন করে দেয়া ছিল সেখানে, অর্থাৎ এখানে স্বয়ের যে অপপ্রয়োগটা আর কি, যে কোথায় মূর্ধন্য স হবে কোথায় দন্ত স হবে, এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করার জন্য। তো এরকম প্রয়োগ এবং অপপ্রয়োগের নানানবিধ ব্যাপার আছে, তো এটা ম্যাম বলছেন আলোচনা করবেন, তো এই ব্যাপারে আমি আর বিস্তারিত আলোচনা না করি। এরপরে বানান ও বাক্যশুদ্ধি, এখানে এই এই টপিকস থেকে এবারও দুইটা প্রশ্ন এসছে, বানান থেকে এসছে, যেমন কোন বানানটি সঠিক, যেটা বিশেষ করে হ্রস্বই এবং দীর্ঘইকারের যে বানানগুলো, যেমন এবার এসেছিল মনীষী বানানটা, এটা চারভাবে দেয়া ছিল এবং সেখান থেকে সঠিকতা, আমিও মনে করি এরা যদি এই যে এরকম হ্রস্বইকার এবং দীর্ঘইকারের যে বানানগুলো আছে এবং তৎসম শব্দের যে বানানগুলো আছে বেসিক্যালি, এগুলোর উপর প্রস্তুতি নিলে আশা করি তারা প্রশ্ন কমন পেয়ে যাবে। খুব ভালো কথা। আর বাক্যের শুদ্ধিকরণের ক্ষেত্রে আমি বলবো যে ক্ষেত্রে আমাদের প্রয়োগ এবং অপপ্রয়োগের যে ব্যাপারগুলো আছে, বিশেষণের ভুল প্রয়োগ, বানানের ভুল প্রয়োগ, নত্যবিধান সত্যবিধানের যে বিষয়গুলো, এগুলোর উপরে যদি প্রস্তুতি নেয় একটু দেখে যায় তাহলে আশা করি এরা ভুল করবে না।
আর এরপরে আছে পরিভাষা, এবং পরিভাষার যে ব্যাপার পরিভাষা থেকেও এবার একটা প্রশ্ন ছিল, এবং পরিভাষা তো আসলে বিস্তৃত, তো আমি এক্ষেত্রে পরামর্শ দিব যে আমাদের যে প্রশাসনিক যে পরিভাষাগুলো আছে বেসিক্যালি এগুলোর উপর এরা প্রস্তুতি নিলে আশা করি এর মধ্য থেকে কমন পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আর সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ এই টপিকস থেকে এবং এখান থেকে দুটো প্রশ্নই এবার ছিল। সমার্থক শব্দ যেটা ছিল যে নিচের কোনটি জল শব্দের সমার্থক নয়, তা আমি এই গতবারও পরামর্শ দিয়েছিলাম, এবারও পরামর্শ আমার থাকবে যে এরা সমার্থক শব্দের ক্ষেত্রে প্রকৃতি এবং পশু পাখি বিষয়ক যে সমার্থক শব্দগুলো আছে এগুলোর উপরে যদি গুরুত্ব দেয় আশা করি, যেমন এবার জল যেটা পানি, এরকম চন্দ্র, সূর্য, পৃথিবী, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, তারপরে এই পশু পাখি যেগুলো হাতি, ঘোড়া, সাপ, এই সমস্ত বিষয়গুলোর উপর প্রস্তুতি নিলে আশা করি এরা ভালো করবে। আর বিপরীতার্থক শব্দ এটার ব্যাপারটা হলো যে এটা চর্চার বিষয়, এটা এই অল্প সাজেশন নেবে এভাবে এটা সম্ভব হয়ে উঠবে না, এবং পরীক্ষায় যেটা হয় যে আসবে, আমরা যেমন বিপরীতার্থক শব্দ কিছু উপসর্গ যোগে সহজে করে ফেলতে পারি, কিন্তু পরীক্ষায় আসলে থাকবে বেসিক্যালি সম্পূর্ণ বিপরীত শব্দ যেটা আর কি, সম্পূর্ণ যেটা করা যায়। ধন্যবাদ, আমি আসবো। সুপ্রিয় দর্শক, যে কথা আর কে মল্লিক বলছিলেন সেখান থেকে যদি একটু এরকম করে ছোট করা যায় তাহলে বোধ করি এটা বলা ভালো যে শব্দ কেন্দ্রিকতা আর কে মল্লিক খুব করেই বলছিলেন এবং আমি খুব সমর্থন করি, সেটা হলো যে বাংলা একাডেমির যে বাংলা বানানের নিয়মটা আছে সেই নিয়মটা যদি খুব ভালো করে পড়া যায়, এবং একই সঙ্গে তৎসম শব্দ কিছু বেছে বেছে তৎসম শব্দ যেগুলো সাধারণত আমরা ভুল করে থাকি, দন্ত সমর্ধন স্বর যে সমস্যাগুলো থাকে কিংবা যেসব জায়গায় জফলা প্রয়োগ দেওয়ার ব্যাপারটা থাকে, কোথাও জফলা লাগে কোথাও লাগে না, বিশেষ করে দন্তন্য মূর্ধন্যন এই দুটোর ক্ষেত্রে যে সমস্যা থাকে, এই জায়গাগুলোকে যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রেও যে কথাটা একটু আগে শুনলাম যে পরিষ্কার এবং পুরস্কারের এটাও কিন্তু যদি বলি একটা বানানেরই বিষয় প্রায়, কিন্তু এটা প্রয়োগ অপপ্রয়োগ এসছে। আবার কখনো কখনো সমার্থক শব্দ সেখানেও কিন্তু এসে যাচ্ছে বাংলা বানানের ক্ষেত্রে। এই কারণে আমি বলবো যে বাংলা বানানের জায়গাটাকে একটু বিস্তারে যদি পড়া যায় তাহলে বোধ করি আমার মনে হয় ভালো হবে এই পরীক্ষার জন্য। আমরা একটু আগে শুনছিলাম যে প্রয়োগ অপপ্রয়োগ, এবং এটা এক নম্বরে, আপনি একটু যদি বলেন যে প্রয়োগ অপপ্রয়োগের যে ভাগগুলো আছে কোথায় কোথায় এরকম অপপ্রয়োগ ঘটতে পারে। ধন্যবাদ স্যার। প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে স্যার প্রথমে আমি একটি জিনিস গুরুত্ব দেব, সেটা হচ্ছে উচ্চারণের ভুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক পরীক্ষার্থীর আঞ্চলিকতার ধরন অনুযায়ী তারা যে উচ্চারণ করে সেই উচ্চারণটি সে অবচেতন মনে ওটা লেখে এবং ওই উচ্চারণ অনুযায়ী সে উত্তরটি নির্বাচন করে। যেমন একজন হয়তো মুখস্থ শব্দটাকে বলছে মুখাস্থ, সে ওটাই কিন্তু লিখছে এরকম, বা মুখাই লিখছে বা মুখস্থ ত লিখছে, দন্ত শয় ত লিখছে বা মুখস্থ, এই এই ভুল বানানটি কিন্তু থাকবে, দন্ত স এবং তয় যুক্ত ভুল বানানটি থাকবে এবং সে এটাই নির্বাচন করবে কারণ সে উচ্চারণ এটাই করে। এটা গেল একটা। আর সন্ধি এবং প্রত্যয়জনিত যে ভুলগুলো স্যার হয়, যেমন খুব কমন কিছু মিস্টেক, আমরা ইংরেজিতে কমন মিস্টেক বলি, কমন এরর বলি, সেরকম কিছু আছে। যেমন আমরা হরহামেশায় বলে থাকি দারিদ্রতা, লাবণ্যতা, সৌন্দর্যতা, তো এগুলো অনেকে জানেনই না যে এগুলো ভুল, তো এই প্রত্যয়জনিত ভুলগুলো হয়ে থাকে। আমরা দেখবো যে কমন প্রশ্নগুলোই আসে যেগুলো আমরা প্রতিনিয়ত শুনছি, ভুল জানি না সেগুলোকে, সঠিক জানি, এটাই হচ্ছে ভয়ের ব্যাপার, যেগুলোকে আমরা সঠিক জানি সেগুলোই কিন্তু ভুল এবং সেই ভুল প্রশ্নগুলোই আসে। তো প্রয়োগ অপব্যয়ের ক্ষেত্রে সাধারণত আমার আমার মনে হয় সন্ধিযোগে যে ভুলগুলো হয়, প্রত্যয়জনিত যে ভুল, এবং বিশেষণের ক্ষেত্রে স্যার এটি খুব আরেকটি জরুরি, সেটা হচ্ছে যে আমরা বিশেষ্য এবং বিশেষণের পার্থক্য করতে পারি না অনেক সময়। এই যে সৌন্দর্য শব্দটি, এটা কি, এটা কি শব্দ, এটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, তখন তা প্রত্যয় যোগ করে, ভুল যোগ করে কিন্তু ওটাকে আমরা নাউন মনে করছি, বিশেষ্য মনে করছি এবং ওটাকে আমরা বিশেষ্য করে দিচ্ছি। তো এরকম কিছু ব্যাপার বিশেষণের অপপ্রয়োগ আরও আছে। বিশেষণের অতিশয়ন যখন হয়ে যায়, যে উন্নতশীল না উন্নতিশীল নাকি উন্নত, তাই না, তো এই যে বিভ্রান্তিগুলো এগুলো আছে আমাদের ভেতরে, সেই জন্য আমার মনে হয়
এই তিন চারটি অংশে বিশেষ একটু ভালো করে দেখা দরকার। একই সঙ্গে কি বাক্যের মধ্যে এরকম হয় না কখনো কখনো যে বাক্যে ভুল প্রয়োগ থাকে কখনো? বাক্যের ভুল তো অনেক বেশি হয়, বাক্যেই তো হয় শব্দ, এই শব্দগুলো তো বাক্যে বসেই বাক্যটাকে অশুদ্ধ করে দিচ্ছে। যেমন দারিদ্রতা আমাদের দেশের প্রধান একটি বিষয়, অর্থনৈতিক বিষয়, এটা তো বাক্যেই বসলো, তো এই আর কি। এবং বাক্যের ব্যাকরণ জনিত আরো কিছু ভুল হয়, ক্রিয়াপদের ভুল হয়, ক্রিয়াপদের ভুল হয়, হ্যাঁ ক্রিয়াপদে তো খুবই ভুল হয়, এবং সাধুচলিত ভাষার যে মিশ্রণটা হয় এবং সেগুলো অনেক আমরা সঠিক, তারপর আরো কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে বাগধারার অপপ্রয়োগ থাকে, যেগুলো আমরা এক রকমের শুনি, হ্যাঁ হয়তো ঢাক ঢাক গুর গুর সেখানে ঢাক ঢাক টুকটুক লেখা আছে, এই ধরনের শব্দ প্রয়োগ থাকে সেসব জায়গায়। আমার মনে হয় যে সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, প্রয়োগ অপপ্রয়োগ এই জায়গাটি। কেন বলছি কথা, কারণ হলো লিখিত পরীক্ষাতেও কিন্তু প্রয়োগ অপপ্রয়োগটা থাকছে, এবং প্রয়োগ অপপ্রয়োগটা যদি আমরা ভালো করে দেখি এবং সেখানে আমাদের যদি দখল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নিজেদের লেখা উন্নত হবে, এবং এইটির প্রভাব পড়বে পুরো বিসিএস পরীক্ষায়। যদি বাংলায় আপনারা লিখে থাকেন, পরীক্ষার্থীদের কথা বলছি, আপনারা যদি লিখে থাকেন সবগুলো উত্তর বাংলাতে, তখন আপনি দেখবেন যে এখানে যে ভুলটা শুদ্ধ হয়ে গেল এটি কিন্তু সব পরীক্ষাতে একটা সুপ্রভাব ফেলবে, এবং এইটি আমরা মনে করি যে এ কারণে এই জায়গাটা একটু ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার। আর কে মল্লিক, আমি আপনার কাছে আসি, যে যেখানে আপনি রেখেছেন তারপরেও তো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ব্যাকরণ সংক্রান্ত, এরপরে এটা তো চার নম্বর পর্যন্ত গেল, এরপরে পাঁচ নম্বর সিরিয়াল যেটা ধ্বনি, এখানে দুইটা বিষয়, ধ্বনি এবং ধ্বনির পরিবর্তন। এবং দেখা গেছে এবার দুইটা প্রশ্নই কিন্তু ছিল, ধ্বনি থেকে ছিল যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এবারও আসতে পারে, তাহলে তাকে ওই যে আমাদের টোটাল যে ধ্বনির সংখ্যা বা বর্ণের যে সংখ্যাগুলো, মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ, টোটাল মাত্রাযুক্ত বর্ণ, এগুলোর উপরে যদি প্রস্তুতি নেয় তাহলে সে ইজিলি এগুলো অ্যান্সার করতে পারে। আর ধ্বনির পরিবর্তন এবছর যেটা এসেছিল যে নিচের কোনটি ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয়, তো এখন ওই ধ্বনির পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলো জানা না থাকলে তো এই অ্যান্সার করা যাবে না। তবে ধ্বনির পরিবর্তন যেহেতু দুইভাবে হয়, স্বরধ্বনির মাধ্যমে এবং ব্যঞ্জন ধ্বনির মাধ্যমে, এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনগুলো এগুলো যদি ক্লিয়ার জানা থাকে তাহলে সে সহজেই অ্যান্সার করতে পারবে এখান থেকে। আর বর্ণ থেকে এবছর কোনো প্রশ্ন আসেনি, তো আমরা বলতে পারি এবার সেই ক্ষেত্রে ওদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যুক্তাক্ষর বিশেষ করে। হ্যাঁ, এবার যেমন ক্ষীয় বিশ্লেষণ করলে এটা কোন কোন বর্ণ মিলে গঠিত, বা একাধিক বা দুইয়ের অধিক বা তিনের বর্ণ মিলে কোনটি গঠিত, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এরকম যুক্ত বর্ণ কিংবা একটা শব্দ দিয়ে দিল, সেই শব্দের মধ্যে যে যুক্ত বর্ণ কয়টি আছে এটা ভাগ করে দেখাতে, সেটাও হতে পারে। এটার প্রস্তুতিটা নিলে এবার এরা ভালো করতে পারবে। এরপরে আছে শব্দ, শব্দে আমরা যেটা বিভিন্ন বহুমাত্রিক যে বিশ্লেষণ, আমরা তিন ধরনের বিশ্লেষণ করি, উৎস, গঠন এবং অর্থ। দেখা গেছে যে এবছর উৎস এবং গঠন এই দুই ধরনের প্রশ্ন এসছে, যেমন পরশু ওই শব্দটার উৎপত্তিটা এসছে, কোত্থেকে এসছে আর কি, উৎপত্তিগত মানে তৎসমর যে ব্যাপারটা এটা। আর গঠনগত যে ব্যাপারটা সেটা হলো যে শব্দ গঠন করার প্রক্রিয়ার সাথে কোন বিষয়টি সম্পৃক্ত নয়, তাহলে মূল যে বিষয়টি যে শব্দ গঠন করার যে প্রক্রিয়াগুলো, মূল যে প্রক্রিয়া চারটা, এই চারটা প্রক্রিয়া যদি খুব ভালোভাবে জানা থাকে তাহলে এই দিক থেকেও তারা শব্দ গঠনের আনসার করতে পারে। এবং আলাদা করে যে টপিকসগুলো দেয়া আছে ম্যাডাম যেগুলো বলছিলেন সেগুলো কিন্তু উত্তর করা যায়, মানে দেখা যাচ্ছে যে কান টানলে যেরকম মাথা আসে আর কি, একটার সাথে আর একটার খুব রিলেশন, যে সে চারটা আইটেম, এই যে শব্দ গঠনের মূল প্রক্রিয়া এটা আমি একটু বলে দিচ্ছি, সন্ধি, সমাস, প্রত্যয় এবং উপসর্গ। এই চারটা আইটেম যদি ভালোভাবে প্রস্তুতি থাকে তাহলে বাংলার আমি মনে করি যে 50% প্রস্তুতি কিন্তু এদের হয়ে যায়। আপনি যেটা বলছেন সেখানে তো প্রত্যয় আছে, উপসর্গ যদিও ওই অর্থে এই টপিকগুলোর মধ্যে নেই, কিন্তু প্রত্যয় আছে, সন্ধি আছে, সমাসও আছে, প্রত্যয়ের ক্ষেত্রে প্রস্তুতিটা আর একটু কেমন হবে? আচ্ছা, প্রত্যয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা, যেমন এবার যেটা প্রত্যয় থেকেও এবার প্রশ্ন এসছে যে নিচের কোনটি প্রত্যয় নিষ্পন্ন শব্দ, খণ্ডিত এই অপশনটা ছিল, তা এখন প্রত্যয় নিষ্পন্ন তাকে আগে প্রত্যয়টা চিনতে হবে। আরেকটা মূল সমস্যা যেটা আমাদের প্রত্যয় এবং সন্ধি, এই দুইটা বিষয় আমরা গুলিয়ে ফেলি যে কোনটা সন্ধি কোনটা প্রত্যয়, এটার একটা খুব সহজ একটা কৌশল আমি বলে দিচ্ছি, যে এটা মানে এটা একটা কৌশল মাত্র, এটা কিন্তু ব্যাকরণিক দিক ওইভাবে বিশ্লেষণ করলে হবে না। কৌশলটা এই যে আমরা যেই শব্দটা দেয়া থাকবে ওই শব্দটাকে আমরা দুটো ভাগে বিশ্লেষণ করব, করার পরে
আমরা যদি দ্বিতীয় ভাগের যে অংশটুকু দেখব খুব দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে, ওইটুকু যদি দেখি যে কোনো অর্থবোধক শব্দ না থাকে, তাহলে সাধারণত ওটা প্রত্যয় গঠিত শব্দই হয়ে থাকে। এমন না যে এটা সন্ধি গঠিত হবে না, তা না। সন্ধির ব্যাপারটা আবার ওইখানে সম্পর্কিত হলো ধ্বনির সাথে ধ্বনির মিলন, কিন্তু দুটো শব্দ হতে হয়। হ্যাঁ, দুটো শব্দ হতে হয়, এবং আবার শব্দ না থেকেও কিন্তু একটা ধ্বনি দিয়ে আরেকটা ধ্বনির মিলিত আরেকটা রূপ হয়। কিন্তু যেহেতু এই বিশেষ পরীক্ষাতে এটা গবেষণা করে আমি দেখেছি স্যার, যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওই ধরনের অপশনে যদি ওরা একটু মাথা গুলিয়ে খেয়াল করে যে দ্বিতীয় অংশটা যদি একটা অর্থবোধক শব্দ হয় তাহলে ধরে নিতে হবে এটা সন্ধি গঠিত, আর যদি ওটা অর্থবোধক কোনো শব্দ না হয়, বর্ণ বা বর্ণ সমষ্টি হয়, তাহলে ওটা প্রত্যয় গঠিত। প্রত্যয় এটা একটা ওদের জন্য সহজ কৌশল, টেকনিক বলা চলে আর কি। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে বিস্তারে আলোচনা করার জন্য, আমরা একটু টেকনিকে চলে গেলাম। অবশ্য এখন পরীক্ষার সামনে একটু টেকনিক নিয়ে আলোচনা করা মনে হয় মন্দ নয়, কারণ একটু ঠিকঠাক মতো যদি প্রশ্ন উত্তর করা যায়। দেখি এই টেকনিক নিয়ে মুনিরা সুলতানার নতুন কোনো ভাবনা আছে কিনা। স্যার, প্রথমে বলবো টেকনিক বলতে আসলে আমি বুঝি যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে পড়া কিন্তু অসংখ্য, যেটাকে আমরা আনলিমিটেড বলতে পারি, কখনোই প্রস্তুতি শেষ হবে না। যদিও একটি সিলেবাস নির্ধারিত, কিন্তু তারপরেও আনলিমিটেড পড়ার ফলে প্রথমে পরীক্ষার্থী একটি বিভ্রান্তির মধ্যে পড়েন যে এত পড়ে কি করে আমি শেষ করব। সেই জন্য প্রথমেই তাদের উচিত, আমি জানি পরীক্ষার্থী যারা এবার আছেন তারা এটা হয়তো অনেকেই করেছেন, কিন্তু যারা এখনো করেননি তাদের যেটা আমি বলবো, পেছনের প্রশ্নগুলো একটু আবার দেখা, ফিরে দেখা। সেটাতে যেটা হবে স্পেসিফিক্যালি তিনটা উপকার হয় আসলে প্রশ্ন যখন একজন স্টাডি করে, তার প্রথম উপকারটা হয় তার 60-70% আমি বলবো 70% পর্যন্ত প্রস্তুতি হয়ে যায়। দ্বিতীয়ত, দ্রুততম সময়ে কিভাবে নির্ভুল উত্তর বাছাই করা যায় এই দক্ষতা অর্জন করতে পারবে সে, এটা গেল। তারপর আরও 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 দক্ষতা অর্জিত হয়, কারণ এই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাকে সময় যেহেতু কম দেওয়া হয়, এই দ্রুততম সময়ে নির্ভুল উত্তর বেছে নেওয়াটা এটা প্রধান স্মার্টনেস একজন পরীক্ষার্থীর। আর হচ্ছে প্রশ্ন সে স্টাডি করতে গেলে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, নেচারটা বুঝতে পারবে, যেটাকে আমরা মান বলছি, এই মানটা সম্পর্কেও তার একটা ধারণা হবে। আর এই প্রশ্নগুলো পড়লে সে ওই যে বললাম যে যখনই স্ট্যান্ডার্ড বুঝে যাবে তখন সে তার কাছে থাকা যে বইগুলো আছে ওই বই থেকে গুরুত্ব দিয়ে বুঝতে পারবে, প্রশ্নের গুরুত্ব বুঝতে পারবে, বিষয়ের গুরুত্ব বুঝতে পারবে, অধ্যায়ের গুরুত্ব বুঝতে পারবে, যে আসলে তাকে কি নির্বাচন করে পড়তে হবে। যেমন একটি অন্য বিষয় থেকে উদাহরণ দিচ্ছি, একটি সাধারণ জ্ঞানের বইতে একটি প্রশ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে তৎকালীন সময় এটা খুব কন্টেম্পোরারি ছিল, সেটা হলো যমুনা সেতু, এখন যেমন পদ্মা সেতু। আসলে তো অবাক হব না যে পদ্মা সেতু বিষয়ক যদি কোনো প্রশ্ন এসে থাকে, যেটা ডিজাইন সম্পর্কে ইত্যাদি। তো সেখানে ছিল যে যমুনা সেতুতে কয়টি পিলার আছে, ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা তো কোনো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় যে যমুনা সেতুতে কয়টি পিলার আছে। তো এই প্রশ্নটা সে যে বাদ দেবে, এই বাদ দেবার ক্ষমতাটা তার তৈরি হবে না যতক্ষণ না সে পেছনের বছরের প্রশ্নগুলো দেখে প্রশ্নের স্ট্যান্ডার্ড সম্পর্কে তার একটি স্পষ্ট ধারণা না হবে। সুতরাং যেমন চর্যাপদ নিয়ে স্যার একটু বলি, যদি সে 10তম বিসিএস থেকে 35তম বিসিএস পর্যন্ত প্রশ্ন দেখে, তাহলে প্রাচীন সাহিত্যের এবং মধ্যযুগের এমন প্রশ্নই সে অন্তত 10-11টা প্রশ্ন চর্যাপদ থেকে বেরিয়ে যাবে যেগুলো রিপিটেড। যেমন এইবারই স্যার চর্যাপদ থেকে যে প্রশ্নটি এসছে সেটা কিন্তু রিপিটেড প্রশ্ন, তখন তার কাছে থাকা যে কোনো বই খুলে সে যখন চর্যাপদের অধ্যায়ে চলে যাবে তখন তার পড়ে ফেলা প্রশ্নগুলো সে দাগিয়ে ফেলতে পারবে প্রথমত, এবং দেখবে স্যার কমনলি কিছু প্রশ্ন রিপিটেড হচ্ছে, যেমন চর্যা আসলে কোথায় কখন আবিষ্কৃত হয় 1নম্বর, 2নম্বর চর্যার সর্বাধিক সংখ্যক পদ কার, হতে পারে চর্যার প্রথম লাইনটা তুলে দিয়ে বললো এটা কার, এই ধরনেরই কমন কিছু প্রশ্নই কিন্তু সে বারবার দেখবে। তার মানে যেটি আমরা এখন শুনলাম তা হলো যে এর আগের বছরের যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখা, ভালো করে দেখলে দেখা যাবে যে কিছু কমন প্রশ্ন আছে, কমন প্রশ্নগুলো
আর একটাবার চোখ বুলিয়ে নেওয়া, কারণ এমন হতে পারে যে ওই প্রশ্নগুলো থেকেও আবার প্রশ্ন আসতে পারে। আমি কি একটু জিজ্ঞাসা করবো যে এই প্রশ্নগুলোই কি আসে বারবার, নাকি কিছু কমন প্রশ্ন বলতে যে চর্যা থেকেই বারবার আসছে এরকম, মানে আমরা কি দেখেছি যে বিগত বছরে প্রশ্ন রিপিট হতে? হ্যাঁ, রিপিট, এই যে এবারেই তো যেটা রিপিট হয়েছে যে সবচেয়ে বেশি চর্যা পদের পদকর্তা কি, এবার যে প্রশ্নটা এসছে এটা রিপিট প্রশ্ন, রিপিটেড প্রশ্ন নিঃসন্দেহে। তারপরে এসছে যে প্রাচীন সবচেয়ে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এটাও একটা রিপিটেড প্রশ্ন, বাট সেখানে চর্যাপদ কথাটা ছিল না, দোহাকোষ এই নামে ছিল, ওই চর্যাপদেরই তো আরেক নাম দোহাকোষ। তারপরে গতবারের প্রশ্ন যদি বলি, সেটা ছিল চর্যাপদ কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত, এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন। এমনকি চর্যার ভাষা কোন, ভাষাকে কি নামে অভিহিত করা হয় চর্যার ভাষা, এবং এই জাতীয় প্রশ্ন, এইগুলোই কমন প্রশ্ন, মানে চর্যাপদের থেকে তো আসলে প্রশ্ন নাই, খুব কম। কিন্তু আধুনিক সাহিত্য তো একটা বিস্তৃত, এখন আধুনিক সাহিত্যের যেটার ব্যাপারটা হলো যে এখানে এখন যেহেতু সময় একেবারে কম, আমি বলবো যে এরা তিনটা বিষয়কে প্রাধান্য দিয়ে যদি পড়ে তাহলে ভালো করবে। যেমন এক হলো সাধারণ আলোচনা, সেটা হলো যে আধুনিক যুগের যে লক্ষণ, যে আধুনিকতার যে বৈশিষ্ট্য, মাত্র দুই তিনটা বৈশিষ্ট্য পড়লে এনাফ। আর আরেকটা হলো যে ইতিহাস বিষয়ক গ্রন্থ, এবছর কিন্তু ইতিহাস বিষয়ক কোনো গ্রন্থ আসেনি, এবং সেক্ষেত্রে ওদের জন্য এটা ইম্পর্টেন্ট দেখতে পারে। যেমন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি, দীনেশচন্দ্র সেনের যে বইটি, এরকম গ্রন্থ বিষয়ক তিন চারটা, যেগুলো ওই যে রিপিটেড বিগত বছর পড়লে এটা তার কাভার হয়ে যাবে। আরেকটা হলো যে আমাদের এই যে বাংলা সাহিত্যের অবদানের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, আমি বলবো যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বাংলা একাডেমি পর্যন্ত এরকম চার পাঁচটা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিলে সে আনসার করে ফেলতে পারবে। আর আরেকটা হলো যে আমাদের লেখক যারা আধুনিক সাহিত্যের, এটার জন্য এখন বলবো যে খুব দ্রুত প্রস্তুতি নেওয়ার জন্য সে নবম এবং দশম শ্রেণীর বাংলা যে লেখক যারা রয়েছেন, এবং নতুন যে সিলেবাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা লেখক রয়েছেন, এই লেখক পরিচিতি চট জলদি করে, এটা তার দুই ঘন্টার বিষয় সকল লেখক পরিচিতি পড়ে ফেলতে, এবং আশা করি এটা পড়ে ফেললে তারা এখান থেকে আট থেকে দশটা প্রশ্ন ইজিলি কমন পাবে। এবং বিগত এবারের প্রশ্ন আমরা দেখেছি যে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের যে লেখক পরিচিতি, সেখান থেকে এরকম পাঁচ ছয়টা প্রশ্ন রিপিট প্রশ্নগুলো এসেছে। এখন আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে লেখক পরিচিতির কোন ধরনের প্রশ্নগুলো সে একটু গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম কথা হলো যে এদের জন্ম এবং মৃত্যু, বিশেষ করে এদের জন্মস্থান, এদের পৈতৃক নিবাস, আদিনিবাস, এগুলো এবারও ছিল রবীন্দ্রনাথের আদিনিবাসের যে ব্যাপারটা, এই টপিক্সটা, এবং তাদের উপাধি, উপাধির যে ব্যাপার, উপাধি এবং সাহিত্যিক ছদ্মনাম বা সাহিত্যিক স্বীকৃতি, এবার এই ধরনের প্রশ্ন আসেনি, এবার ওদের জন্য এটা ইম্পর্টেন্ট আমি বলতে পারি। আর হলো উদ্ধৃতি, উদ্ধৃতি এটা থাকবেই, এটা উদ্ধৃতি থাকবে। এবার যেমন আমাদের কবিতার উদ্ধৃতি ছিল যে রবীন্দ্রনাথের উদ্ধৃতি নয় কোনটি, আরেকটা ছিল গানের ক্ষেত্রে যে এটা আধুনিক যুগের কথা বলছি, তো গানের একটা গানের উদ্ধৃতি ছিল যে এটার গীতিকারকে, তো এই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের ফোক গান যে লোকগীতি এবং আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলো, এই গানগুলো এগুলো গীতিকার এবং সুরকার চট জলদি একবার দেখে নিলে ওর জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর হলো এদের গ্রন্থের নাম এবং প্রকৃতি, এই যে লেখকগুলো, আমি যদি বলি এবছর যদি আমরা দেখতে পারি যে আমাদের এই যে আধুনিক যুগের 15টা প্রশ্নের ভিতরে আমাদের 5টা প্রশ্ন আসছে গ্রন্থ, হ্যাঁ, তার মধ্যে ছিল একটা আত্মচরিত, কার আত্মজীবনী বলো, ঈশ্বরচন্দ্রের, তারপরে তেল নুন লুকরি, এটা কার, ওই যে প্রমথ চৌধুরীর, এটা ছিল, তারপরে ছিল যে কপালকুণ্ডলা কোন জাতীয় রচনা আর কি, ৩৬তম বিসিএস এর, তাদের সবার জন্য অবশ্যই শুভকামনা থাকলো। আর এখন আসলে নতুন বিষয় পড়লে মাথাটা একটু গুলিয়ে যাবে, সুতরাং আমার মনে হয় যা পড়ে ফেলেছেন সেটা একটু রিভাইজ করে নেওয়া ভালো। আর আবারও বলছি, পেছনের প্রশ্নগুলো আরেকবার দেখে যান, তাহলে অন্তত পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষায় বসলে মনটা মানে একটু শঙ্কামুক্ত থাকবে যে আমি প্রশ্নগুলো টেস্ট করে এসেছি ইত্যাদি ইত্যাদি। তো সব মিলিয়ে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের যেটা বলবার সেটা হলো যে আমরা দেখতে দেখতে একটি বছর শেষ করে ফেললাম,
2015 সাল শেষ হয়ে গেল, আগামী কালকের যে সূর্যোদয় এই সূর্যোদয় হবে 2016 সালের সূর্যোদয়। ফলে আমাদের এই নূতন দিন, নূতন বছর, নূতন আলো সবার জীবনে আলো ছড়াক, নতুন প্রত্যাশা নিয়ে আসুক এবং সেটি হোক সাফল্যের আলো। আপনাদের সবার অনেক অনেক শুভকামনা করছি, জানিয়ে রাখছি রবি মঙ্গল বৃহস্পতি তিন দিন বাংলা ভিশনে আমরা এই আয়োজন করি এবং সেদিক থেকে আগামী রোববার অর্থাৎ নূতন বছরে আমরা ইংরেজি নিয়ে কথা বলবো, বিসিএস প্রিলিমিনারি ইংরেজিতে। আশা করি সেই দিন আপনাদের সঙ্গে পাবো। আজকে যারা ছিলেন এবং আছেন সবার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই এবং বাংলা ভিশনের পক্ষ থেকে নূতন বছরকে স্বাগতম জানাই এবং আপনাদেরকেও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আপনাদের জীবনে নূতন বছর সাফল্য নিয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ।